ফ্রেন্ড আমি পূর্ণিমা পূর্ণিমা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের ভিডিও শুরুতেই সকালবেলা সকাল সকাল চলে এসেছি ঠাকুরের ঘর বলবো না, ঠাকুরের কাছে। তো আমার এটা রেগুলার ডিউটি, তোমরা আগের ভিডিও তো জেনে থাকবে যারা আমার ভিডিও ফলো করো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে পরে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছিলাম। ঘর ঝাঁটার পর উঠোন ঝাঁটিয়ে নিয়ে তারপর আমি বাথরুম থেকে এসে বাসি কাপড় জামা সব ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে তারপরে আমি এই ঠাকুর ঘরে আসি। তো ঠাকুরের কাজটা আগে সম্পূর্ণ করি, কারণ ঠাকুরের কাজটা তো এঠো আমার ঘরে এঠো বাসন থাকে, সেগুলো মাজবো, আবার নোংরা ঘাঁটবো, তখন আবার তো ছোঁয়া যাবে না। না তো আমার দেখো আসন টাসন ওপর থেকে নিচ পর্যন্ত সব ফুল ঠুল যা আছে সব ঠাকুর ঠুকুর সব ঝাড়া হয়ে গেছে, করে একবারে বাসন ঠাসন মেজে রেখে দিয়েছি। আর চলে এসেছি আবার বিছানায়। তো আমাদের রাত্রিবেলা একটা চাদর লাগে, ছোট চাদর গায়ে দেওয়ার জন্য, মানে আমার অভ্যেস আর কি, আমার হাজব্যান্ডের অভ্যেস বলতে পারো। ভোরবেলার দিকে একটু বুকে নেয় চাদরটা। তো আমি যখন এখন কথা বলছি তোমাদের একটু সাইড থেকে আওয়াজ আসতে পারে, মানে এখানে কীর্তন হবে তো সেখানে মাইকেরই একটু আওয়াজ আসছে, কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমার বিছানা চাদরটা একটু সমস্যা আছে, তোমাদের আগের ভিডিও তো আমি বলেছিলাম, আমি যখনই বিছানায় চাদর পাতি তোমাদের বলে দিই, কারণ আমার চাদরের মধ্যে না একটা চায়ের দাগ আছে, মানে বাদিকে এক জায়গায় আছে, বোঝা যাচ্ছে না দূর থেকে। তো এই চাদরটা আমি বাদ দেওয়ার মতন হয়ে গেছিলো, এত বড় মানে ডিপ কালার ছিল দাগটা। আগে কী করতাম, এর মধ্যে ছোটো চাদর পেতে পেতে, মানে বড় চাদরটা আগে পাততাম তারপর ছোটো চাদর পাততাম। তো ওটা কাচতে কাচতে লেবু সোডা দিয়ে কাচতে কাচতে দাগটা উঠে গেছে প্রায়। তো এই চাদরটা এখন এমনি পাতা যায়, কিন্তু বেশি দিন পাতা পেতে রাখা যায় না, একটু কালারটা ফেট হয়ে গেছে। তো ওই জন্য দু চার দিন পাতার পরে একটু ম্যারম্যারে হয়ে যায়, খুলে দিই। তারপরে এই যে রোজের ডাস্টিং, আমার ইঁদুরের জন্য আমাকে রেগুলার ডাস্টিং করতে হয় ঘরের জানলা থেকে, দরজা, আলমারি, টেবিল। তো ছেলে মানুষ ঘরে থাকে তাই না, আমার হাজব্যান্ডটা ছেলে, এদিক ওদিক করে অগোছালো করে ছড়ি ছিটিয়ে রাখে, তো সেগুলোকে আবার তো গুছাতেই হয়। আর ওই বিছানার জামাটা ওই বাজারে যাবো তাই নামিয়ে রেখেছিলাম। আর ওই আমাকে রেগুলারই এরকমভাবে ঝাঁটা একটা পাতলা শলার কাঠি দিয়ে বানিয়ে নিয়েছি, তো ওটা দিয়ে আমি ঝাঁটাটা দিয়ে আমি জিনিসগুলো একটুখানি হাত আলগা ঝাড়ে নিই। তো রেগুলারই আমাকে ঝাড়তে হয়, না হলে না তুমি মানে তাকানো যাবে না, এত ধুলো পড়ে। আর ওপরে সিলিং আমাদের একদম নষ্ট হয়ে গেছে, সব ইঁদুরগুলো হেঁটে হেঁটে বেড়ায় রাত্রিবেলা। আর দেখো মশারিটা বার করে নিয়েছি, খুব নোংরা হয়েছে অনেকদিন ধরে, তো মশারিটা ভিজিয়ে দেবো, বেলাতে কাচবো। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, নতুন জিনিস, নতুন নয় এটা, অনেকে জানো, অনেক ভিডিওতে টিপস দেখায়, টিপস ভিডিওতে দেখায়। তো আমি দেখলাম এটা আমার সেন্টার টেবিল, কিন্তু আমার তো ঘরে এখন লাগে না তেমন টেবিলটা, ওই জন্য বাইরে আমি খাবার রাখি এই টেবিলটাতে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি পাতিলেবু অর্ধেক, আর এর মধ্যে নিয়েছি একটুখানি সার্ফ এক্সেল সার্ফ। তো ওই পাতিলেবুর রস আর সার্ফ এক্সেলের সার্ফের গুঁড়ো মিশিয়ে চটকে আমি কিছুটা রস সেই টেবিলে নিয়ে নেবো। কেন বলো তো, এটার মধ্যে আমি তো কোনো কভার পাতিনি সেন্টার টেবিলটাতে, এটা পুরোপুরি কাঁচ। তো আমি সেই লেবু জলটা আর সার্ফ জলটা নিয়ে পুরো টেবিলটাতে আমি কি মাখিয়ে নেবো, ভালো করে ঘষে 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 মাখিয়ে নেবো। কারণ দেখবে কালো জিনিস, তো কালো জিনিস বলো সাদা জিনিস বলো, রেগুলার ব্যবহার হতে হতে না একটা তেল ছিটে পড়ে ভাত, তারপর তরকারির দাগ লাগে, ভাতের ভাত লাগে তাই না, যতই না কাপড় দিয়ে মুছি তারপর একটা স্পট রয়ে যায়। তো আমার টেবিলটা আমি লেবু মাখিয়ে রেখে দিলাম, সার্ফা লেবু মাখিয়ে পাঁচ মিনিট মতো রাখলাম। তার মধ্যে সেই পাঁচ মিনিটের মধ্যেই আমি আমার তাকগুলো আমি ঝেড়ে নিচ্ছি। এই তাকের মধ্যেও রেগুলার ইঁদুর ওঠে, উঠে পায়খানা করে রাখবে, ধু নোংরা ওপরে সিলিংয়ের নোংরা ফেলবে। তো এগুলো তো কখন কীভাবে খাবারে পড়ে যাবে তো বুঝতে পারবো না, তার জন্য না এই রোজের ডাস্টিংগুলো আমাকে রেগুলার করতে হয়। দেখো আমার ওইখানটা মোছা হয়ে গেল তাকটা, সেই পাঁচ মিনিটের মধ্যে, পাঁচ মিনিট হোক চার মিনিটের মধ্যে আমি আমার টেবিলটাকে মুছে নিলাম শুকনো করে, ঠিক আছে। এটা মানে কোনো ভাইরাস থাকবে না, সার্ফ সামান্য নিয়েছি, আর লেবুর রসটাই বিশেষ করে একটুখানি জল নিলাম, কারণ লেবুর রস তো অত বেরোয়নি, তো ব্যবহার করা লেবু ছিল আমি রেখে দিয়েছিলাম, কালকে ব্যবহার করেছিলাম আজকে রেখে দিয়েছিলাম। তো সেইটারই আবার একটুখানি জল মিশিয়ে ওটাকে না পরিষ্কার করে দিলাম, পুরো চকচকে হয়ে গেছে একদম নতুনের মতন। আর ওই কাপড়টা দিয়ে জলে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসটা একটু মুছে হাত গুলি নিলাম, কারণ দেখো ইঁদুর ঠিঁদুর ঘুরে বেড়ায়, তো আবার দেখো গ্যাসের ওভেনের ওপরেও ওঠে, আর আজকে শুক্রবার, তার জন্য এই দেখো স্ট্যান্ড ফ্যানগুলো আমাকে ধুতে হয়েছে, সেগুলো কাপড়টা দিয়ে মুছে নিলাম, গামলায় ডুবিয়ে নিলাম স্ট্যান্ডগুলো, দিয়ে শুকনো কাপড়টা দিয়ে মুছে নিলাম সব কিছু। আর এই এটা হচ্ছে আমার ফিল্টার, ডাবল ফিল্টার, ক্যান্ডেলওয়ালা ফিল্টার, কিন্তু ক্যান্ডেলটা আনা হচ্ছে না বলে আমি এখন ওই আমাদের একটা ইলেকট্রিকের কল পাম্প কল আছে, সেই কল থেকে জল এনে ভরি। আর চেয়ারটা তখন মুছে নিলাম, আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি।
রেডি হয়ে এখন আমি বাজারের দিকে যাওয়ার ব্যবস্থা চলছে, তো সেখানেই যাব। তোমরা কেমন আছো? অনেকদিন পর তোমাদের ব্লগে দেখা হলো। আমি শর্ট ভিডিও করছিলাম কদিন ধরে, মানে আগে কিছু করা ছিল সেগুলো পোস্ট করছিলাম, যেহেতু শরীর এত খারাপ ছিল, 5 দিন ধরে জ্বর ছিল আর শ্বাসকষ্ট ছিল। করোনার কোনো লক্ষণ নেই, নর্মালি মাথা ঠান্ডা জমে গেছিলো, আর আমার তো ব্রঙ্কাইটিস হয়েছিলো 2 বছর আগে। তারপর থেকে যখনই সর্দি লাগে তখনই আমার একটু শ্বাসকষ্ট হয়, তো এটা এখন নর্মালি হয়ে গেছে শ্বাসকষ্ট হওয়াটা, যার জন্য এটা কোনো ভয়ের ব্যাপার নেই। তো এখন আমি অনেকটা সুস্থ আছি, আজকের থেকে সুস্থ আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এই শুক্রবারে আজকে ভিডিওটা স্টার্ট করছি। জানি না তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারবো, কিন্তু যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার পাশে থেকো, সাথে থেকো, আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আমার ব্লগের মাধ্যমে তোমরা অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবে বা হ্যান্ডক্রাফ্টও দেখতে পাবে। হ্যান্ডক্রাফ্ট ছাড়াও ঘরোয়া অনেক রকম টিপস দিয়ে থাকবো তোমাদের সাথে, শেয়ার করবো যেটা আমি জানি, যতটুকু জানি। আমরা সবাই সবারটা দেখে কিছু না কিছু শিখি, তাই না? তো ঠিক আছে, আমি এখন যাবো, রেডি হয়েছি দেখতে পাচ্ছ। এখন যাবো বাজারে, যে শুক্রবার নিরামিষ আছে, আর কালকে আছে শীতল পান্তা, মানে শীতলা পুজো আছে আমাদের এখানে। তো কালকের ব্লগটা পরে, নেক্সট ব্লগটা শীতলা পুজোর ব্লগটা আলাদাভাবে দেবো। তা আজকে রাত্রে আমাকে পান্তা ভাত, মানে ভাত রান্না করতে হবে, বড়া ভাজা করতে হবে, সেগুলো তোমাদের সাথে একটা ইভিনিং ব্লগ শেয়ার করবো। আপাতত এখন আমি বাজার যাচ্ছি, দুপুরের জন্য কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, ভালো মন্দ এটাই হোক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কারণ প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবাই সবার পাশে থাকবে, তাহলে সবাই একদিন অনেক এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, বেশি কথা বলবো না, চলো বাজারে যাই। কিছু মনে করো না বন্ধুরা, দোকানের উপরে রোদের জন্য তাঁবু টাঙানো ছিল, যার জন্য ভিডিওটা এরকম অন্ধকার এসছে। তোমরা একটু মানিয়ে নিও, আর বাজার কাকুর সাথে কথা বলছি, একটু হাসির মজার ইয়ে আর কি মারছি, অনেকদিন পর এসছি। বাজার দিয়ে চলে এলাম, বেশি ঘুরিনি, একটা দোকানে দেখলে দাঁড়িয়েছিলাম, সবজি নিয়ে নিলাম, কি কি নিয়েছি দেখাবো, আর এখন দোকানটা করে আসি। দেখো বাজার থেকে চলে এলাম, তো দেখলেই বললামই। আর এখানে দেখো আমি সবজি নিয়ে এসেছি, কী কী নিয়ে এসেছি দেখো, এই মূলো পাতাগুলোকে না একটু আলাদা করে রাখছি। একটা মূলো এনেছিলাম, মূলোটা ভীষণ মানে অফ সিজনে উঠেছে। তো দেখো আলু কিনেছি, আলু এটা 30 টাকা কেজি আলুটা কিনেছি, 28 টাকারও একটা আছে, আর 38 টাকারও আছে। তো ওটাই বলছিলাম যে সুপার ফাইন আলু 38 টাকা নেবো না বাবা, আমার ক্ষমতা নেই। তো ওই সব বাজারগুলো নিয়ে নিলাম। আর এখানে ডাল, এখানে ছোলার ডাল ভেজাচ্ছি, 250 মতন ভেজাচ্ছি, জানি না কতটা বড়া করতে পারবো, তো দেখা যাক, দিয়ে তো রাখছি এখন। আর এখন প্রায় 11টা বাজে, এখন ভিজিয়ে রাখছি। ভেজালে কী হবে, সারাদিন ভিজবে তো ডালটা, খুব ভালো পেস্ট হবে বিকেলবেলা, তাহলে মিক্সিতে প্রেশার পড়বে না বেশি। আর সবজি কেটে নিচ্ছি, এখানে দেখো কুমড়ো নিয়ে এসেছিলাম, বললামই কুমড়ো দিয়ে পুঁই শাক করবো। পুঁই শাক এনেছিলাম 500, কুমড়ো এনেছি, পটল এনেছি, ঝিঙে এনেছি, একটাই মূলো এনেছি একটু গন্ধ হওয়ার জন্য। দেখবে পাঁচমিশালি তরকারিতে না একটু মূলো দিলে আমার তো ভীষণ ভালো লাগে, কার ভালো লাগে জানি না, আমি অনেকের মুখে শুনেছি মূলোটা পাঁচমিশালি তরকারিতে দিলে তরকারির স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে। আর তার মধ্যে পুঁই শাকটা এত অসাধারণ রান্না হয়েছিল, কি বলবো তোমাদের, মানে সেই আমার সিক্রেট মশলা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো ওই পুঁই শাক এই মূলো দিয়ে করেছি, তো একটা টেস্ট আছে, তার মধ্যে ওই ভাজা মশলাটা মিশিয়ে দিয়েছি। কালকে না ভীষণ তৃপ্তি করে আমি খেয়েছি ভাত, মানে কালকে করেছিলাম পাট শাকের ডাল, মানে কাল বলছি আজকে, সরি এক খেল হয়ে গেছিলাম। তো পাট শাকের ডাল করলাম, আর ইয়ে করলাম পুঁই শাকের তরকারি করলাম, তো ভীষণ ভালো খেয়েছি। আর আমি না কথা বলতে বলতে না ভুলে যাই, আমি মানে ভিডিওটা আগের দিন করি তো কাল বলে, এবার পোস্ট করি পরের দিন ভুল করে বলে ফেলি। এটা আমার দিদা পাট শাক ছাড়িয়ে দিচ্ছে, আর আমি বাইরে চলে এসেছি পুঁই শাক ইয়ে করতে, ধুতে। প্রচণ্ড রোদ, দূর এত তাপ না, কলে জল চলে গেছিলো তো অনেকটা বেলা না জল আসেনি, কতক্ষণ বসে থাকবো, ওই জন্য বাইরে আমার সবসময় পরিষ্কার বালতিতে জল তোলা থাকে। আর দেখো বালতিতে মশারি ভেজানো আছে, তখন দেখালাম মশারিটাই জল এলে কাচবো, কারণ অনেকটা জল লাগবে, অত জল তুলে কাজ করা সম্ভব না, সকাল থেকে অনেকবারই জল তুলি গুঁতে, কিন্তু জল যখন কলে আছে এত কষ্ট কেন করবো বলো।
তো পুঁই শাকটা ধুয়ে নিচ্ছি, আর মোটা মোটা পুঁই শাকগুলো, সরু নয়, সরু ডগাগুলো নয়। তো এই পুঁই শাকটা রান্না করব, দেখে মনে হচ্ছে কি এক মানে গামলা তরকারি, কিন্তু রান্না করার পর একটুখানি। আর এখানে দেখো পাগলের মতন আমি পাট শাকের ডালগুলোকে মানে ডাটাগুলোকে কুচি কুচি করছি। তোমরা ভাবছো আমি কেন কুচি কুচি করছি, কুচি কুচি করছি কারণ এটা আমি গরুকে দেব। আমার প্রত্যেক দিনে নিরামিষ সবজি মানে পেঁয়াজ খোসা ছাড়া, রসুন খোসা ছাড়া, আমার যা যা সবজির তরকারি সবজি বেরোয় আমি একটা সবজিরও কিছু ফেলি না, সব প্যাকেট ভরে রেখে দিই। সন্ধেবেলা একটা কাকু মানে দাদু আসে পাশের ঘরের দিদাকে দুধ দিতে, আমি সেই দাদুকে দিয়ে দিই, কারণ এই আমাদের একটা ফেলে দেওয়া জিনিস কিন্তু অন্যের একবেলা অন্ন যোগাতে পারে, তাই না? এবার অন্ন দিয়েই বোঝাচ্ছি তোমাদেরকে, কারণ আমরা যে এই যে এতগুলো খোসা যদি ফেলে দিই এটা কী হবে, ডাস্টবিনে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যে আমি যতগুলো খোসা কাটলাম সেইগুলো যদি একটা গরুর পেটে যায় তার একবেলার কিন্তু খাদ্য হয়ে যায়। তো আমি চাই যে আমার ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছো আর এই ভিডিওটা এই এই সিনটা দেখেছো, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ তোমাদের আশেপাশে যদি তেমন ব্যবস্থা থাকে যে গরুকে দেওয়া যাবে, ঠিক আছে, তোমরা প্লিজ ফেলে দিও না। এই আমরা ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু একজনের পেট ভরিয়ে যায়, তাই না? তা আমি চেষ্টা করি যে কোনো সবজি তাতে না ফেলতে হয়, অসুবিধার মধ্যে পড়ি, পচে যায়, ভুলে যায় দিতে আলাদা কথা, কিন্তু জেনে শুনে আমি এত সবজির নষ্ট করি না। যদি এই যে দাদু যদি দুধের দাদু যদি না আসে কখনো, আমি আমার মায়ের বাড়ির ওখানে একটা গরু খাটাল আছে, আমি সেখানে পাঠিয়ে দিই মায়ের হাত দিদার হাতে ছেলের হাতে। তো আমার লেবু দিয়ে সেম লেবুটা দিয়ে আমি গ্যাসটা মুছে নিলাম, চকচক করছে আমার ওভেন এখন। আর এখানে দেখো পুঁই শাক করেছি আর এই যে পাট শাকের ডাল, ঠিক আছে, ডালটাকে সেদ্ধ আলাদা করেছি, দিয়ে গরম ডালের মধ্যে পাটশাকগুলো দিয়ে দিয়েছি, তারপর ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি ফুটিয়ে। আর পুঁই শাকটা তো দেখলে কি অসাধারণ কালার হয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয়েছে, মানে তোমরা যদি না করে খাও। আর কী দিয়েছি, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই দিয়েছি। আর এই যে কিছু বাসন পড়ে আছে এগুলো আমাকে মাজতে হবে। তো আমার গ্যাস ফ্যাস সব রেডি, মোছা হয়ে গেছে, ঘরটা মোছা বাকি, যেগুলো বাকি আছে সেগুলো সেরে নেবো। সেগুলো দেখালাম, গ্যাস গ্যাসটা দেখালাম, সেটা তোমরা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। আর বাসন কটা আছে বাইরে কিছু বাসন রেখে এসেছি, সেটা মাজবো, ঘরের বাসনগুলো নিয়ে যাব। আর ঘরমোছা বাসন, ঘরমোছা বাকি আছে, আর মশারিটা ভিজিয়েছি, প্রচণ্ড ওপরটা চাদিটা না খুব নোংরা হয়েছে, চারিপাশে নোংরা হয় না, শুধু মাঝখানটাতে নোংরা হয়, আর ওপরে বাইরের সিলিং তো বেশি নোংরা হয়। তো মশারিটা সকালবেলায় ভিজিয়েছি, কেন কিছুক্ষণ না ভিজলে মশারিটা পরিষ্কার হবে না, সেটাকে কাচবো জল এলে। আর বাইরে থেকে প্রচণ্ড রোদ্দুর, সাদা হয়ে আছে বাইরেটা, পুরো বোঝা যাচ্ছে না। সকাল থেকে অনেকদিন পর ভিডিও করলাম, তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা, যদি ভালো লাগে পাশে থেকো, আর কিছু বলবো না। সব কাজ সেরে স্নান করে পুজো দেবো, দিয়ে দেখি কি করতে পারি। আর তোমাদের জন্য একটা ইভিনিং ব্লগ থাকবে আশা করি, চেষ্টা করবো করার, অসম্ভব চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।